নির্যাতন চালিয়ে আওয়ামী লীগ ক্ষমতা ধরে রাখতে পারবে না বললেন ফখরুল। জানাবো আমরা বিএনপি পরিবার নামে সেল গঠন। জানাবো বিএনপির ইন্ডিয়া আউট কর্মসূচির নেপথ্যে কি। এদেশের মানুষ দিল্লির দাসত্ব কখনোই মেনে নেবে না বললেন দুদু। এবং সর্বশেষ জানাবো মাইক্রোবাস সিএনজি মুখোমুখি সংঘর্ষে একজন নিহত, আহত তিন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্যাতন চালিয়ে আওয়ামী লীগ ক্ষমতা ধরে রাখতে পারবে না বললেন ফখরুল। জনগণ 7ই জানুয়ারি একতরফা নির্বাচন প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তাই গণবিরোধী সরকারের ভয়াবহ দুঃশাসন প্রতিরোধে জনগণ আরো সোচ্চার হয়ে উঠেছে। দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি সহ বিরোধী দল মত ও পথের মানুষদের উপর জুলুম নির্যাতন চালিয়ে আওয়ামী লীগ কোনোভাবে অবৈধ ক্ষমতা ধরে রাখতে পারবে না। মির্জা ফখরুল বলেন, 7ই জানুয়ারি ডামি নির্বাচনের মাধ্যমে গায়ের জোরে রাষ্ট্র ক্ষমতা দখলের পর আওয়ামী শাসক গোষ্ঠী এখন কর্তৃত্ববাদী শাসনের দ্বারা রাষ্ট্র ক্ষমতা টিকিয়ে রাখার জন্য বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন সহ বিরোধী দলের নেতাকর্মীদের উপর নানা কায়দায় জোরালোভাবে জুলুম ও দমনপীড়ন শুরু করেছে। আদালতকে দিয়ে মিথ্যা মামলায় জামিন নামঞ্জুর করে বিরোধী নেতাকর্মীদের কারাগারে পাঠানো এখন প্রতিদিনের ঘটনা। মিথ্যা মামলায় আজিজুল বারী হেলাল এবং আকরামুল হাসানের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনা সেটিরই আরও একটি বহিঃপ্রকাশ। আমরা বিএনপি পরিবার নামে সেল গঠন। গুম, খুন, পঙ্গুত্ব এর শিকার বিএনপি নেতাকর্মীদের পাশে থাকার প্রত্যয়ে আমরা বিএনপি পরিবার নামে সেল গঠন করেছে বিএনপি। সেলের প্রধান পৃষ্ঠপোষকের দায়িত্বে আছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা বিএনপি পরিবার এর প্রধান উপদেষ্টা করা হয়েছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং উপদেষ্টা করা হয়েছে বিএনপির কোষাধ্যক্ষ এর রশিদুজ্জামান মিল্লাত ও প্রচার সম্পাদক শহীদুদ্দিন চৌধুরী অ্যানিকে। বিএনপির ইন্ডিয়া আউট কর্মসূচির নেপথ্যে কি। বিএনপি ভারত বিরোধী কর্মসূচি গ্রহণ করেছে। ভারতীয় পণ্য বর্জনের যে ডাক দেওয়া হয়েছে সে ডাকে নেপথ্যে বিএনপি। মালদ্বীপের কায়দায় ইন্ডিয়া আউট কর্মসূচি গ্রহণ করেছে দীর্ঘ 17 বছর ক্ষমতার বাইরে থাকা দলটি। এর প্রধান উদ্দেশ্য হলো ভারতকে চাপে ফেলা। ভারতের নির্বাচনের আগে ভারতীয় পণ্য বর্জন এবং বাংলাদেশের রাজনীতিতে ভারত বিরোধীদেরকে উস্কে দিয়ে বিএনপি রাজনীতির মাঝে নতুন করে আবির্ভূত হতে চায়। বিএনপির একাধিক শীর্ষ নেতা মনে করেন যে বর্তমান সরকার ক্ষমতায় টিকে আছে ভারতের জন্যই। বিএনপি নেতারা এটাও মনে করেন যে 7ই জানুয়ারি নির্বাচন কোনোভাবেই আন্তর্জাতিক অঙ্গন গ্রহণযোগ্য এবং স্বীকৃত হতো না যদি ভারত এরকম ভূমিকা না নিত। বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেছেন যে ভারত নির্লজ্জভাবে আওয়ামী লীগ সরকারকে সমর্থন দিচ্ছে আর এ কারণেই ভারতের বিরুদ্ধে বিএনপির অবস্থান। বিএনপি ভারতকে একটি বার্তা দিতে চাইছে বলে বিএনপি নেতারা মনে করছেন। সেটি হলো বাংলাদেশের সব রাজনৈতিক দলের সঙ্গে ভারতের সম্পর্ক রাখা উচিত, একটি রাজনৈতিক দলের সঙ্গে নয়। ভারত যদি শুধুমাত্র আওয়ামী লীগের সাথে সম্পর্ক রাখে তাহলে বাংলাদেশের অবস্থাও মালদ্বীপের মতো হতে পারে বলে বিএনপি নেতারা একটি বার্তা দিতে চাইছেন। 7ই জানুয়ারি নির্বাচনের পর বিএনপির অন্তত 2টি সভায় ভারত বিরোধী কর্মসূচির ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তারা মনে করে যে সাধারণ মানুষের মধ্যে ভারত বিরোধিতা উস্কে দিতে হবে, যেটি 75 পরবর্তী রাজনীতিতে বিএনপি করেছিল। বিএনপি মনে করে যে বাংলাদেশ একটি বড় নাগরিক গোষ্ঠী রয়েছে যারা মনে প্রাণে ভারত বিরোধী। এই ভারত বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ করা এবং তাদের পাশে দাঁড়ানো বিএনপির উদ্দেশ্য বলে কোনো নেতা মনে করছেন। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলেন ভিন্ন কথা। তারা মনে করছেন যে বিএনপির ভারত বিরোধিতা কর্মসূচি একটি রাজনৈতিক স্টান্ট মাত্র। ভারত বিএনপিকে উপেক্ষা করছে, ভারত বিএনপিকে এখন রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি দিতে রাজি নয়। এরকম একটি বাস্তবতায় বিএনপি মনে করছে যদি তারা বাংলাদেশে একটি ভারত বিরোধী অবস্থান তৈরি করতে সক্ষম হয় তাহলে ভারত আবার বিএনপির সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করবে এবং ভারতের সঙ্গে বিএনপির সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে আগ্রহী হবে, যেটি 90-এর দশকে হয়েছিল। 75-এর পরবর্তী পর্যায় থেকে 90-এর দশক পর্যন্ত ব্যাপকভাবে ভারত বিরোধী বিষ বাষ্প ছড়ানো হয়েছিল বাংলাদেশের জনগণের মধ্যে, আর সে কারণেই সে সময় ভারত কূটনৈতিক অবস্থান পরিবর্তন করেছিল এবং বাংলাদেশের সকল রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা আগ্রহী হয়ে উঠেছিল। আর সেই কারণে বিএনপি এমনকি জামাতের সঙ্গে ভারত যোগাযোগ স্থাপন করেছিল। তবে পরবর্তীতে ভারত সে অবস্থান থেকে সরে আসে, কারণ এই রাজনৈতিক দলগুলো ভারত বাংলাদেশ সম্পর্কে যে ঐতিহাসিক তাৎপর্য সেটিকে গুরুত্ব না দিয়ে তারা নিজের স্বার্থ সম্পর্কে ব্যবহার করতে চায়। গত 2 দশক ধরে ভারত বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক দলগুলোর সাথে নিবিড়ভাবে সম্পর্ক রক্ষা করে চলেছে। ভারত মনে করে
করে বাংলাদেশের রাজনীতিতে মুক্তিযুদ্ধের চেতনা ও সাম্প্রদায়িক চেতনার ধারা যাদের আছে তাদের সঙ্গে ভারতের ঐতিহাসিক সম্পর্ক থাকতে পারে। অন্যদিকে বিএনপি মনে করছে যে ভারত আওয়ামী লীগকে যেভাবে পৃষ্ঠপোষকতা দিচ্ছে তাতে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে পারছে আর এ কারণেই তারা মালদ্বীপের আদলে ইন্ডিয়া আউট কর্মসূচি গ্রহণ করেছে, যদিও এই কর্মসূচিটি আনুষ্ঠানিকভাবে বিএনপি নয়। তবে অনুসন্ধানে নিশ্চিত হওয়া গেছে বিএনপি থিঙ্ক ট্যাঙ্কদের মস্তিষ্ক থেকে মালদ্বীপের আদলে ইন্ডিয়া আউট কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ইন্ডিয়া আউট কর্মসূচিটি মূলত মালদ্বীপের একটি কর্মসূচি যেখানে মালদ্বীপের চীনপন্থী রাজনৈতিক দলগুলো ইন্ডিয়া আউট কর্মসূচির মাধ্যমে ভারতীয় পণ্য বর্জন শুরু করে। বাংলাদেশেও এরকম একটি কর্মসূচির আহ্বান জানানো হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত এই কর্মসূচির কোনো প্রভাব বাজারে পড়েছে বলে মনে হয় না। তবে ইন্ডিয়া আউট কর্মসূচির মাধ্যমে বাংলাদেশের নতুন করে ভারত বিরোধিতা উস্কে দেওয়ার ফলে রাজনীতিতে একটি নতুন মেরুকরণের শঙ্কা রয়েছে। এখন দেখার বিষয় যে বিএনপি ভারত বিরোধিতা করে রাজনীতিতে কতদিন টিকে থাকতে পারে। মানুষ দিল্লি দাসত্ব কখনোই মেনে নেবে না বললেন দুদু। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য এদেশের মানুষ মুসলমান হয়ে মুসলমানের বিরুদ্ধে গিয়েছে, সেই দেশের মানুষ দিল্লির দাসত্ব মেনে নেবে এটা প্রত্যাশা করা ঠিক না, এদেশের মানুষ দিল্লির দাসত্ব কখনোই মেনে নেবে না। দুদু বলেন দেশে কোনো গণতন্ত্র নয়, আইনের শাসন নয়, দীর্ঘদিন ধরে কোনো সরকার নাই, এর কৈফিয়ত কার কাছে যাইব তার উপায় নেই। ফিলিস্তিনি পার্শ্ববর্তী দেশ ইসরায়েল যেভাবে ফিলিস্তিন দখল করে নিয়েছে একইভাবে মনে হচ্ছে আমরা বাংলাদেশে দখল করে নিয়েছি, বাংলাদেশে কোনো নাগরিক ভোট দিতে পারে না, ভোট দেওয়ার কোনো পরিস্থিতি নাই। তিনি বলেন বাংলাদেশের নির্বাচন নিয়ে নানা মুখে আলোচনা আছে দেশের মধ্যে এবং দেশের বাইরে, বিশ্বের যেসব দেশগুলোতে নির্বাচনী ব্যবস্থা নাই সেই সব দেশগুলো বাংলাদেশের তথাকথিত সরকারকে অভিনন্দন জানিয়েছে, সুস্থ স্বাভাবিক গণতন্ত্রকামী দেশগুলো বাংলাদেশের তথাকথিত সরকারকে অভিনন্দন জানায়নি। ছাত্রদলের সাবেক সভাপতি বলেন বাংলাদেশের মানুষ বিশ্বাস করে খুব দ্রুত আরেকটি নির্বাচন অনুষ্ঠিত হবে, সরকার উদ্বিগ্নতার চালচলন কথাবার্তা বিশেষত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কথা নিয়মিত শুনবেন দেখবেন তিনি ভীষণ উদ্বিগ্ন, ওবায়দুল কাদেরের জন্য দোয়া করি আল্লাহ ওনাকে বাঁচিয়ে রাখুক কারণ অনেক কিছুই তিনি দেখতে পারবেন খুব শীঘ্রই। আওয়ামী লীগের উদ্দেশ্যে তিনি বলেন অনেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়াকে নর্মালি মেনে নিতে পারেন না, আপনারা শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনাকে পোস্টারের ছবি ছাপবেন, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার ছবি পোস্টার ছাপাবো, নিরপেক্ষ নির্বাচন হবে কত ধানে কত চাল দেখতে পাবেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আপনারা মানেন আর না মানেন এদেশের জনগণ মানে এবং সারা বিশ্ব তাকে মানে, আপনারা সম্পূর্ণ বন্দুকের নলের মুখে ক্ষমতা দখল করে বসে আছেন, সমর্থনে আপনারা ক্ষমতা বসেনি আপনারা সম্পূর্ণ জনবিচ্ছিন্ন হয়ে গেছেন। কৃষক দলের সাবেক এই আহ্বায়ক বলেন এই দেশে এমন কোন পণ্য আছে যার দাম 300-400 গুণ বাড়েনি, বেগম খালেদা জিয়া ও বিএনপিকে চ্যালেঞ্জ করে একটু ঠান্ডা মাথায় ভেবে দেখেন বিএনপি যখন ক্ষমতা ছাড়ে তখন চালের দাম কত ছিল, তখন চাউলের দাম ছিল 16 টাকা কেজি আর এখন কত, গরু খাসির মাংস বর্তমানে কত আর তখন কত ছিল, আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলের কথা বলে তো তখন মানুষ স্বর্গসুখে বসবাস করত। বিএনপি নেতা বলেন এই সরকারের মতো দুর্নীতিবাদ সরকার বাংলাদেশের মানুষ গত 100 বছরও দেখেনি, ব্যাংকের কথাই ধরেন সরকারি বা বেসরকারি ব্যাংক, যে ব্যাংকে মানুষ টাকা রেখে নিশ্চিন্ত আছে, সার্বক্ষণিক মানুষ চিন্তা করে তার টাকা এই আছে এই নাই। তিনি বলেন এদেশের মানুষ মুক্তিযুদ্ধ করেছে গণতন্ত্রের জন্য স্বাধীনতার জন্য, এই মুক্তিযুদ্ধে দেশে কেউ ডাকাতের মতো করে দখল করে নেবে এটা এদেশের জনগণ কোনোদিনও মেনে নেবে না, ভারতের সাথে আমাদের বন্ধুত্ব আছে মুক্তিযুদ্ধের প্রশ্নে, কিন্তু এদেশের গণতন্ত্র হরণ করে নেবেন আর এদেশের মানুষ আপনাদের সাথে ভালো ব্যবহার করবে এটা প্রত্যাশা করা ঠিক না, মুসলমান হয়ে মুসলমানের বিরুদ্ধে গিয়েছে এদেশের মানুষ শুধু স্বাধীনতা গণতন্ত্রের জন্য, সেই দেশের মানুষ দিল্লির দাসত্ব মেনে নেবে এটা প্রত্যাশা করা ঠিক না। মাইক্রোবাস সিএনজি মুখোমুখি সংঘর্ষে একজন নিহত আহত 3। চাঁদপুরের মতলব উত্তরে মাইক্রোবাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নূর ইসলাম নামে এক যাত্রী নিহত হয়েছেন, এই ঘটনায় আরো 3 জন যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেন মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহীদ হোসেন। তিনি বলেন চাঁদপুরগামী মাইক্রোবাসের সঙ্গে একটি সিএনজি মুখোমুখি সংঘর্ষ হয়, এতে ঘটনাস্থলেই একজন নিহত 3 জন আহত হয়েছেন, পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মতলব হাসপাতাল ও চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করেন, এই ঘটনায় মাইক্রোবাস ও সিএনজিকে জব্দ হয়েছে, এ বিষয়ে আইন ব্যবস্থা প্রক্রিয়াধীন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ, আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।